ওয়েলকাম টু নিউজ মিনিটস। নির্জন এক দ্বীপ যা রীতিমতো বিড়ালদের দখলে। শুনে অবাক হচ্ছেন, ব্রাজিলের মাঙ্গারিতিবা শহরে রয়েছে এমনই এক বিড়াল রাজ্য। ফুরতাদা আইল্যান্ড বা বিড়াল রাজ্যে অসংখ্য বিড়ালের আনাগোনা। তবে করোনা এই মহামারীতে দ্বীপটিতে পর্যটক না থাকায় খাদ্য সংকটে রয়েছে বিড়ালগুলো। সংকট মেটাতে এগিয়ে এসেছে প্রাণীপ্রেমী একটি সংস্থা। ভিউয়ার্স, এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন রাখুন। ব্রাজিলের রিও ডি জেনেরোর পশ্চিমের শহর ম্যাঙ্গারিতিবা থেকে মোটরবোটে মাত্র 20 মিনিটের পথ ফুরতাদা আইল্যান্ড। বিড়াল রাজ্য হিসেবে যার পরিচিতি পর্যটকদের কাছে। কমপক্ষে 250 বিড়ালের বাস দ্বীপটিতে, যাদের খাবার মিলত পর্যটক এবং জেলেদের কাছ থেকে। কিন্তু করোনায় স্থবির পর্যটন বাণিজ্যে থমকে গেছে জেলেদের কর্মকাণ্ডও। পর্যটক না থাকায় বন্ধ রেস্টুরেন্টগুলো, ফলে চরম খাদ্য সংকটে দ্বীপের বিড়ালগুলো। পরিস্থিতি এমন যে পেটের জ্বালা মেটাতে ছোট বিড়ালগুলোকে খেয়ে ফেলছে বড়গুলো। এই সংকট মেটাতে এগিয়ে এসেছে একটি প্রাণীপ্রেমী সংস্থা। প্রতি সপ্তাহে তারা সেখানে খাবার ও পানীয় সরবরাহ করছে। বিড়ালদের এই রাজ্য রক্ষায় ব্রাজিল সরকার দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিবে, এমন প্রত্যাশা প্রাণী অধিকার কর্মীদের। ডিয়ার ভিউয়ার্স, সংবাদ ও বিনোদন দুনিয়ার সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন।